আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন খাউচাতপাড়া এলাকায় বজ্রপাতে মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির। জানা গিয়েছে গতকাল গভীর রাতে এলাকার ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ায় হাতিটিকে জঙ্গলে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন বনকর্মীরা। হাতিটি স্থানীয় প্রাথমিক স্কুলের মাঠে পৌঁছাতেই আচমকাই বজ্রপাত হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় হাতিটির। বনদপ্তর সূত্রে খবর, ময়নাতদন্তের জন্য হাতিটির মৃতদেহ জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে।